প্রিয় সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীরা আজকের আমাদের আলোচনার বিষয়বস্তু থাকবে মডেল অ্যাক্টিভিটি টাস্ক দু সপ্তম শ্রেণীর স্বাস্থ্য ও শরীরশিক্ষা যা তোমাদের সেপ্টেম্বর মাসে দেওয়া হয়েছে তো আজকের এই যে স্বাস্থ্য শরীর শিক্ষা যে আমরা আলোচনা করব তার অধ্যায়টা থাকবে স্বাস্থ্য শিক্ষা এবং যোগাসন তো তোমরা প্রথমেই যে প্রশ্নটা রয়েছে দেখতে পাচ্ছ সঠিক উত্তর নির্বাচন করো এবং টিকচিহ্ন দাও প্রত্যেকটি প্রশ্নের মান কিন্তু এখানে দেওয়া আছে এক করে তো এইখানে মোট চারটি প্রশ্ন রয়েছে ক খ গ প্রত্যেকটি প্রশ্নের মান এক টোটাল চার মার্কসের ওকে তো এখানে প্রথম যে প্রশ্নটা আছে দেখো কয়ের দাগের একের ক মেধাদিক্যের কারণ কী এখানে সঠিক উত্তর হবে চার সবকটি অর্থাৎ এখানে আমরা বলতে পারি সবকটি বলতে শরীরচর্চার অনাভ্যাস হরমোনের সমস্যা ফাস্টফুড খাওয়া এই তিনটাকে সম্মিলিতভাবে সবকটি বলা হয়েছে বুঝতে পারছ এরপর ক্ষয়ের দাগের যে প্রশ্নটা রয়েছে সাধারণত পূর্ণবয়স্ক পুরুষদের দেহের ওজনের কত শতাংশ মেদ থাকে অপশান দুইয়েরটা তোমাদের সঠিক উত্তর হবে পনেরো শতাংশ গয়েরটা দেখো মেদ বৃদ্ধি রুখতে কী করতে হবে এইখানে গয়ের সঠিক উত্তর হবে চার সবকটি সবকটি বলতে শরীরচর্চা পরিমিত খাওয়া এবং সঠিক জীবনশৈলী এই তিনটেকে মিলিয়েই কিন্তু সবকটি অর্থাৎ ঘয়ের দাগে যে উত্তরটা হবে তা হচ্ছে চার এরপর আমরা আসছি ঘ খাদ্য থেকে প্রাপ্ত দেহের চাহিদার অতিরিক্ত ক্যালোরি দেহের কি বৃদ্ধি ঘটাতে পারে এখানে ঘয়ের দাগের সঠিক উত্তর হবে দুই মেধাধিক্য ঘটায় তো এই ছিল তোমাদের একের দাগের সঠিক উত্তর নির্বাচন করো দুয়ের দাগে দেখো সঠিক উত্তরের পাশে সত্য এবং ভুল উত্তরের পাশে মিথ্যে লিখো তো এখানে প্রথম যে প্রশ্নটা রয়েছে দুয়ের ক বিদ্যালয়ের মিড ডে মিলের আহার একটি পুষ্টিবর্ধক কর্মসূচি অবশ্যই এই বিবৃতি সঠিক অর্থাৎ সত্য ঠিক আছে এরপর দুইয়ের খ মেদ ঝরাতে ফাস্টফুড বর্জন করতে হবে অবশ্যই ফাস্টফুড বর্জন করতে হবে তাই এই প্রশ্নটি হবে সত্য গ ব্যায়াম করলে হৃৎপিণ্ডের কার্যকারিতা বৃদ্ধি পায় অবশ্যই কার্যকারিতা বৃদ্ধি পায় তাই এটি হবে সত্য ঘ প্রাণায়াম করলে ফুসফুসের কর্মক্ষমতা বৃদ্ধি পায় বিবৃতি মিথ্যে হবে এখানে সঠিক যেটা হবে প্রণায়ম করলে ফুসফুসের ক্ষমতা কিন্তু তুলনামূলক বেড়ে যায় ওকে এরপর উঁয়ার দাগেরটা দেখো খেলাধুলো করলে শিশুর শারীরিক ও মানসিক বিকাশ ঘটে বিবৃতি সত্যি তাই আমরা এখানে সত্য লিখব ক্লিয়ার তাহলে আমরা দুয়ের দাগের মোট পাঁচটি প্রশ্ন ছিল সত্য সত্যমিথ্যে তা আমরা করলাম এবং প্রত্যেকটা প্রশ্নের মান কিন্তু এক করে ক্লিয়ার এরপর আমরা চারের দাগের প্রশ্নটা দেখতে পাচ্ছি যে পূর্ণ ধনুরাসন ও শীতলী প্রণায়মের মধ্যে শ্বাসক্রিয়া প্রারম্ভিক অবস্থা দেহভঙ্গি উপকারিতা শর্ত সতর্কতা প্রভৃতি বিষয়ে মৌলিক পার্থক্যগুলো লিখো এই প্রশ্নের মান দেওয়া আছে সাত তাই এই প্রশ্নটা একটু বড়ো হবে তোমরা খুব যত্ন সহকারে দেখবে শেষ পর্যন্ত তো প্রথমে আমরা আসছি পুন ধনুর আসন যার শ্বাসক্রিয়া পয়েন্টটা করবে শ্বাস প্রক্রিয়া স্বাভাবিক থাকে এবং প্রারম্ভিক অবস্থান ও দেহভঙ্গি যদি দেখা যায় তাহলে প্রথমে উপর হয়ে পা জোড়া রেখে সোজাভাবে শুতে হবে হাত শরীরের পাশে থাকবে প্রথমত দু পা হাঁটু থেকে মুড়ে ভাজ করতে হবে দ্বিতীয়ত এবার ডান হাত দিয়ে ডান পায়ের বুড়ো আঙুল এবং বাঁ হাত দিয়ে বাঁ পায়ের বুড়ো আঙুল ধরে কুইন দুটো ভাজ করে দু পায়ের পাতা সামনের দিকে টেনে মাথায় ঠেকাতে হবে তৃতীয়ত কুইন দুটোকে মাথার দুপাশের সামনের দিকে রাখতে হবে চতুর্থটা দেখো হাঁটু দুটো যতটা সম্ভব সংলগ্ন রাখতে হবে পঞ্চম অন্তিম অবস্থায় আসনটি কিছু সময় ধরে রাখার পর ধীরে ধীরে প্রারম্ভিক অবস্থায় ফিরিয়ে আসতে হবে এরপর আমরা আসছি উপকারিতা পেটে চর্বি ও বায়ু জমতে দেয় না পিঠ ও কোমরের ব্যথা কোষ্ঠবদ্ধতা অম্বল কোলাইটিস হাঁপানি রোগে উপকারী হয় বুকের খাঁচা গঠনে ত্রুটি দূর করতে সাহায্য করে এই আসন মেরুদণ্ড কোমর ঘাড় ও হাঁটুর নমনীয়তা ফিরিয়ে আনে এই আসন তাহলে আমরা উপকারিতাগুলো দেখলাম এরপর আমরা চলে যাব এরপর আমরা আসছি সতর্কতা উচ্চ রক্তচাপ ফ্রোজেন শোল্ডার অগ্রহারের অসুখ পেশির দুর্বলতা ইত্যাদি থাকলে নিজে থেকে এই আসন না করায় শ্রেয় যোগ বিশেষজ্ঞ বা যোগ চিকিৎসকের পরামর্শ নেওয়া কিন্তু উচিত ঠিক আছে তো এই সমস্ত তোমার হচ্ছে সতর্কতাগুলো কিন্তু আমাদের অবলম্বন করতে হবে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট আগে আলোচনা যাওয়ার আগেই যে তোমরা যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এখনো না থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আরও এইরকম নতুন নতুন মডেল অ্যাক্টিভিটি টাস্ক এবং ক্লাসের ভিডিও পাওয়ার জন্য যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো অসংখ্য ধন্যবাদ ওকে এরপরে আমরা শীতলী প্রণয়ম দেখব শ্বাসক্রিয়া শ্বাসক্রিয়া স্বাভাবিক থাকবে প্রারম্ভিক অবস্থান ও দেহভঙ্গি দেখো প্রথমত হবে পদ্মাসন অর্ধপদ্মাসন না করতে পারলে বাবু হয়ে সুহাসন বসতে হবে দুই মেরুদণ্ড এবং সোজা রেখে দুই হাতের তালু দুই হাতে সোজা রেখে দুই হাঁটুর ওপর রাখতে হবে তৃতীয়ত হচ্ছে এবার জীবকে নলের মতো সরু করে ধীরে ধীরে শ্বাস আনতে হয় চতুর্থত তার ফলে গলায় শীতল ভাব অনুভূত হয় বাতাস টানলে একটা মৃদুমন্দ শব্দ শোনা যায় এরপর আমরা উপকারিতা দেখব হাই ব্লাড প্রেশার নার্ভাস টেনশান বিক দুর্বলতা অবসাদ ক্লান্তি চঞ্চলতা খিটখিটে মেজাজ প্রভৃতি নিবারণে এই প্রণায়াম বিশেষভাবে উপকারী হয়ে থাকে সতর্কতাগুলো দেখো অর্থাৎ সতর্কতা বলতে যাদের ক্ষেত্রে এই প্রণায়াম করা যাবে না যাদের হাঁপানি আছে সর্দি কাশি ও ঠান্ডা লাগার ধাত আছে তাদের এই আসন করার ক্ষেত্রে যোগ বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া বাঞ্ছনীয় অর্থাৎ এই আসনগুলো করার আগে যাদের যা সমস্যা রয়েছে এই সমস্ত সতর্কতা ঠিক আছে অর্থাৎ এই সমস্ত সমস্যাগুলো তাদের ক্ষেত্রে কিন্তু এই প্রণয়ম করাটা আগে আমাদের যোগ বিশেষজ্ঞের সাথে বা ডাক্তারের সাথে কিন্তু পরামর্শ করতে হয় তো এই প্রশ্নগুলো এইখানেই শেষ হলো তো তোমাদের মনে হচ্ছে একটু রেগে গিয়েছো কারণ তোমরা ভাবছ যে তিনের দ্যাগের প্রশ্নের উত্তরটা কোথায় গেল। তাই না তো তিনের দাগের প্রশ্নটা আমি প্রথমেই দিতে ভুলে গিয়েছিলাম যাই হোক তোমরা এখন দেখে নাও যে তিনের দাগের দেখো নিচের যোগাসনের ভঙ্গিগুলি শনাক্তকরণ করে ছবির পাশে ফাঁকা ঘরে যোগাসনটির নাম লিখো এখানে যেটা কয়ের দাগে রয়েছে তার নাম হচ্ছে ওষ্ট্রাসন এবং ক্ষয়ের দাগে যেটা রয়েছে তা হচ্ছে ধনুরাসন অর্থাৎ এই দুটো চিত্রের নাম প্রথমেরটা হবে উষ্টাসন আর দ্বিতীয় চিত্রটির নাম হবে ধনুরাসন তো এইভাবেই তোমরা কিন্তু সমস্ত প্রশ্নের উত্তরগুলো সঠিক করে করবে আর যেতে যেতে অবশ্যই একটা লাইক করে দেবে থ্যাংক ইউ